কনফেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। কনফেশন চ্যানেলটিতে মূলত বিভিন্ন বই রিলেটেড কন্টেন্ট এবং গল্প পাঠ করে শোনানো হয়ে থাকে। তো তোমরা যদি বই রিলেটেড কন্টেন্ট বা গল্প পাঠ পছন্দ করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আমি শেষ ভিডিওতে 12টা মতো গোয়েন্দা বই বা গোয়েন্দা চরিত্র নিয়ে কথা বলেছিলাম, কিন্তু তাতে অনেকগুলো গোয়েন্দা চরিত্র বা অনেকগুলো গোয়েন্দা বই বাকি থেকে যায়। আজকে আমি টোটাল 20খানা গোয়েন্দা চরিত্র বা গোয়েন্দা বই নিয়ে কথা বলবো। তো আমার ভিডিও সুবিধার জন্য আমি মোবাইলের নোটসে নামগুলো সেভ করে নিয়েছি। যদি কোনো গোয়েন্দা চরিত্রের নাম বা বই বাদ গিয়ে থাকে বা মনে হয় যে মিস করে গেছি তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর পুরনো ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ঘুরে আসতে পারো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো তা হলো দারোগা দত্ত, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। দারোগা দত্তটা সম্পাদনা করেছেন অরুণ মুখোপাধ্যায় এবং এটা পুনশ্চ পাবলিশার্স থেকে প্রকাশিত। প্রিয়নাথ মুখার্জি কোনো ফিকশনাল ক্যারেক্টার নয়। দারোগা দত্তরের মোট 2খানা খণ্ড আছে। এই 2খানা খণ্ড একত্রে পাওয়া যায় 1490 টাকায়, কিন্তু বইটা আলাদা আলাদা করে নিলে 740 টাকা করে এক একটা দাম পড়ে। আমি বইটার আলাদা আলাদা বাইং লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় যে বইটা নিয়ে কথা বলবো সেটা এখনকার বেশ বিখ্যাত লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের অধিরাজ সিরিজ। অধিরাজ সিরিজের মোট 5খানা খণ্ড আছে। বহুরূপী বহুরূপী দুই, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে, সর্বনাশিনী চুপি চুপি আসছে, এই 5টা বইয়েরই মূল কেন্দ্র চরিত্র অধিরাজ। মানে সিআইডি গোয়েন্দা অধিরাজকে কেন্দ্র করে এই 5টা বই গড়ে উঠেছে। এই 5খানা বই বিভিন্ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল, মিত্র ঘোষ, বিভা, প্রতিভাস। তো আমি প্রত্যেকটার বাইং লিঙ্ক নিচে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। তৃতীয় যে বইটা নিয়ে কথা বলবো তা রূপক সাহার লেখা গোয়েন্দা কালকেতু সমগ্র। এটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত। এই কালকেতু সমগ্রের মোট 2খানা খণ্ড আছে। এক একটা খণ্ডের দাম 300 ও 350 টাকা করে। চতুর্থ যে বইটা নিয়ে কথা বলবো তা হলো গোয়েন্দা এসিজি। এসিজির ফুল ফর্ম হলো অশোক চন্দ্রগুপ্ত। এই বইটাতে মোট 9খানা গল্প আছে, 4টে ছোট গল্প এবং 5টা উপন্যাস। পত্রভারতী থেকে এই অনিশ দেবের বইটা প্রকাশিত হয়েছিল। বইটার প্রিন্টেড প্রাইস আছে 595 টাকা, কিন্তু বুকি কার্টে বইটা পাওয়া যাচ্ছে 537 টাকায়। আমি নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। পঞ্চম যে বইটা নিয়ে কথা বলবো তা হলো জঙ্গলে জ্যান্ত পাহাড়, যোগুমামাকে কেন্দ্র করে এই বইটা। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা, পত্রভারতী থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য 165 টাকা। এটারও বাইন লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিলাম। ষষ্ঠ যে বইটা নিয়ে কথা বলবো সেটা কৌশিক রায়ের লেখা প্রখর রুদ্র সিরিজ। প্রখর রুদ্রতে মোট 2খানা খণ্ড এখন অবধি বেরিয়েছে। চক্রবুহে প্রখর রুদ্র এবং হন্ডুরাসে হাহাকার, এই দুটো বই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং দুটো বইয়ের একত্রে দাম 500 টাকা। একটার দাম 190 টাকা, অন্যটার দাম 300 থেকে 310 টাকার মধ্যে। আর প্রখর রুদ্রকে আমরা সানডে সাসপেন্সেও অনেকবার শুনেছি। সপ্তম যে বইটা নিয়ে কথা বলবো সে বইটা 7খানা খণ্ড আছে, গোয়েন্দা গার্গি সমগ্র, তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা দেশ প্রকাশনী থেকে প্রকাশিত এবং এর প্রত্যেকটা বইয়ের দামই 400 টাকা, যেগুলো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে 390 টাকায়। অষ্টম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রেমেন্দ্র মিত্রের পরাশর সমগ্র। এই বইটা অ্যামাজনের কিন্ডেল অ্যাভেলেবেল আছে, আমি নিচে ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। নবম যে বইটা নিয়ে কথা বলবো তা হলো খুনি ম্যাজিক, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। এই গল্পের মূল চরিত্র বুধদা এবং এটা পত্রভারতী থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য 230 টাকা। দশম যে বইটা নিয়ে কথা বলবো সেটা সাইয়াদ মুস্তাফা সিরাজের ইন্সপেক্টর ব্রহ্মের শাস্তি তদন্ত। এটা দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 340 টাকা, আমি নিচে ডেসক্রিপশানে বাইং লিঙ্ক দিয়ে রাখলাম। 11 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম আমি রহস্যভেদী মেঘনাথ। এই আমি রহস্যভেদী মেঘনাথের টোটাল 4খানা খণ্ড আছে। এটা স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং জিএন চক্রবর্তী অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত। প্রত্যেকটা বইয়ের দামই মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে। 12 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা অদৃশ বর্মনের লেখা, গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র। এইটা নাথ পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এর টোটাল 15খানা খণ্ড আছে। এই 15টা খণ্ড একত্রে পাওয়া যায় অ্যামাজনে 2545 টাকা দাম, আমি নিচে বাইং লিঙ্কটা দিয়ে রাখলাম। 13 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো কাঁটা সিরিজ, নারায়ণ সান্যালের। কাঁটা সিরিজের মুখ্য বা প্রধান চরিত্র হলো পিকে বাসুম। এই কাঁটা সিরিজের প্রত্যেকটা বইয়ের নাম কাঁটায় কাঁটায়। এর মোট 6খানা খণ্ড আছে। এই প্রত্যেকটা খণ্ডের পিডিএফ অ্যাভেলেবেল আছে, আমি নিচে ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া বইটা অ্যামাজনে আলাদা আলাদা করে কিনতে পাওয়া যায়। আর এটা দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল।
14 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো তা হলো আকীদা ট্রিপল রহস্য, অনির্বাণ বসুর লেখা। বইটা আনন্দ পাবলিশার্সের এবং এটা এখন আউট অফ স্টক আছে। 15 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দীপকাকু ও ঝিনুক সিরিজ। এর অনেকগুলো বই আছে, মিত্র, ঘোষ, আনন্দ, জেনেরিক প্রভৃতি পাবলিশার্স থেকে এই বইগুলো প্রকাশিত হয়েছিল। তো বইগুলো কলেজ শীট থেকে কেনাই বেটার, কারণ অনলাইনে সবকটা বই হয়তো অ্যাভেলেবেল নেই। 16 নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা বিমল গড়ের কিকিরা সমগ্র। কিকিরা সমগ্রর মোট 3খানা খণ্ড আছে এবং 3টে খণ্ড মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে। আমি এটার বাইং লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে আর আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। 17 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা ঘনশ্যাম চৌধুরীর লেখা গোয়েন্দা কেদারবদ্রী রহস্য সমগ্র। এই কেদারবদ্রী রহস্য সমগ্র দেশ থেকে প্রকাশিত। এটার দাম 300 থেকে 400 টাকার মধ্যে আর এটা ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছুতে অ্যাভেলেবেল আছে। 18 নম্বরে যে লেখকের বই নিয়ে কথা বলবো তার নাম পাঁচকড়ি দে, এবং তিনি এখনকার লেখক নয়, বেশ পুরনো লেখক। তার প্রথম গল্প 1903 সালে প্রকাশিত হয়েছিল, হত্যাকারী কে। তার গল্পের মুখ্য চরিত্র অরিন্দম বসু এবং জুমেলিয়া। পাঁচকড়ি দিয়ে রচনাবলীর টোটাল 5খানা খণ্ড আছে এবং এই 5টা খণ্ড একত্রে পাওয়া যায় 1885 টাকায় অ্যামাজনে, আর এটা করুণা প্রকাশনী থেকে প্রকাশিত। 19 নম্বরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রহস্য গোয়েন্দা অম্বর অমানিবাস। এই বইটাতে টোটাল 18খানা গল্প আছে এবং এই বইটার পিডিএফ অ্যাভেলেবেল আছে। তো আমি নিচে ডিসক্রিপশানে বইটার পিডিএফের ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখলাম। 20 নম্বর বা শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা রুদ্রদা আর পটায়ের গল্প রুদ্রনাথে চুনির চোখ। এই বইটার পিডিএফও নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, কারণ বইগুলো বেশ পুরনো, তো পিডিএফ অ্যাভেলেবেল আছে, তোমরা ডিসক্রিপশানে গিয়ে বইটা ডাউনলোড করে নিতে পারো। আর যদি কোনো গোয়েন্দা মিস করে গিয়ে থাকি তো তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।